7000 নয়, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া খেললে সাকিবের রান হতো 10 থেকে 12 হাজার, এমনটাই বলছেন বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। কেন তিনি এমনটা বলছেন চলুন জেনে নেওয়া যাক। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম মাটিতে 7000 রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এই 7000 রানটাই 10 থেকে 12 হাজার হতেই পারত, কিভাবে সেও তোটা পেতে যেতে হবে চন্দিকা হাথুরুসিংহের কাছে। হাথুরুসিংহে এই উত্তর দিয়েছেন দ্বিতীয় ওয়ানডে শেষে সাকিবকে সংবর্ধনা দেওয়ার সময়, যেখানে শুধু সাকিব কেন তামিম মুশফিককেও সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে। সিলেট স্টেডিয়ামের ড্রেসিং রুমে সাকিব ও মুশফিকুর রহিমের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন হাথুরুসিংহে, তামিমের হাতে যা তুলে দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডনস। কেন এই সংবর্ধনা পেয়েছেন সাকিবরা সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ছিল যেন সাকিব তামিমদের মাইল ফলক ছোঁয়ার মঞ্চ। সাকিব যা প্রথম ওয়ানডেতে করেছেন মুশফিকুর রহিম সেই মাইল ফলক ছুঁয়েছেন দ্বিতীয় ওয়ানডেতে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে 7000 রান আর দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসটা বড় করতে না পারলেও 23 রান ইনিংসের খেলার পথে প্রথম বাংলাদেশ হিসেবে সব সংস্করণ মিলে 15000 রান করেছেন তামিম। 3 সংস্করণ মিলিয়ে এর আগে 15000 রান করেছেন আরও 39 জন ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে সাকিব মুশফিকের আগে 7000 রানের মাইল ফলক ছুঁয়েছেন আরও 43 জন, যার অর্থ বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে এটা এমন কোনো বড় অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের বিবেচনায় তো অবশ্যই বিশেষ কিছু।